চট্টগ্রামে প্রধানমন্ত্রী জনসভার প্রস্তুতির খবর জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী ইশতিয়াক শানের সঙ্গে। ইশতিয়াক, জনসভাস্থলের প্রস্তুতি ও নগরীর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমাদেরকে জানান। ধন্যবাদ। আগামী 4 ডিসেম্বরের প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে আসলে পুরো চট্টগ্রাম জুড়ে আসলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে পুরো চট্টগ্রামে আসলে একটা শ্বাস রব বিরাজ করছে। এখানে আপনি আমরা এখন বর্তমানে আছি চট্টগ্রাম পোলো গ্রাউন্ড মাঠের ঠিক সামনে। এখানে আসলে নিরাপত্তা জনিত কারণ আসলে আমরা সবাই ভিতরে যেতে পারছি। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক উৎসুক মানুষ এবং পোলো গ্রাউন্ডের সামনে এসে ভিড় করছে আসলে জনসভা স্থলটিকে এক নজর দেখার আশায়। এখানে গতকাল থেকে আসলে পুরো মাঠটি আসলে নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে। এছাড়া তো পুরো চট্টগ্রাম জুড়ে আসলে একটা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে যে স্পেশাল সিকিউরিটি ফোর্স রয়েছেন তারা আসলে পুরো মাঠে নিরাপত্তা বলয়ে ঘিরে রেখেছেন। এখানে কিন্তু আসলে সাধারণ কাউকে সাধারণ সহ আসলে যাদের নির্দিষ্ট আইডি কার্ডধারী ব্যক্তি ছাড়া এখানে কিন্তু কাউকে আসলে ভেতরে যেতে দিচ্ছে না। কিন্তু এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে অনেক উৎসুক জনতা সহ মানে অনেক সংবাদ কর্মীরাও আসলে কিন্তু এই জায়গাটাতেই কিন্তু আসলে দাঁড়িয়ে আছে এবং এখান থেকেই তারা আসলে অনেক উৎসুক জনতার আসলে দেখার চেষ্টা করছে গত আগামীকালকে যে জনসমাবেশটি হবে ও জনসমাবেশে স্থলটি এক নজর দেখার জন্য কিন্তু আসলে এখানে দাঁড়িয়ে আছে। এছাড়া পুরো পুরো চট্টগ্রাম নগরী জুড়ে আসলে একটি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখানে আসলে যাতে কোনো ধরনের উশৃঙ্খল বা অপ্রীতিকর কোনো কিছু না হয় ওই জন্য কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একটি খুব কঠোর অবস্থানে রয়েছে পুরো চট্টগ্রাম নগরী জুড়েই। এই ছিল আমার কাছে চট্টগ্রাম পোলো গ্রাউন্ড মাঠ থেকে সর্বশেষ। ইশতিয়াক, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের প্রধানমন্ত্রী জনসভার প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী ইশতিয়াক শান।